नमस्कार বন্ধুরা, সঙ্গীতাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলটি নিয়মিত দেখতে থাকুন আর ভালো ভালো রান্না করুন। আমার আজকের রেসিপি পাঞ্জাবি চিকেন। ফেস্টিভ সিজনে বা কোনো অকেশনে আপনি সহজেই বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি। চলুন আমার কিচেনে দেখে নি কি করে বানাচ্ছি পাঞ্জাবি চিকেন। এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি 750 গ্রাম চিকেন। প্রথমেই চিকেনের পিসগুলোকে 100 গ্রাম টক দই, অল্প নুন ও হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এবার চিকেনের পিসগুলো ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দেব। খেয়াল রাখবেন সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো যেন চিকেনের সাথে ভালোভাবে মাখানো হয়। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন মাস্টার্ড অয়েল। তেল গরম হলে একে একে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, 2 তেজপাতা, 1 টুকরো দারচিনি, 1 বড় এলাচ, 4 ছোট এলাচ আর 4-5 লবঙ্গ। অল্প নেড়ে দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা পেঁয়াজ। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। পেঁয়াজ কিছুটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 7-8 কোয়া রসুন ও 6 টুকরো ছোট ছোট আদা। এখন কিছুটা ভেজে নিচ্ছি। এরপর মিক্সটা ঠান্ডা করে এর একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। ওই কড়াইতেই আবার নিয়ে নিচ্ছি 4 টেবিলস্পুন মাস্টার্ড অয়েল। তেল গরম হলে করে রাখা পেস্টটা কড়াইতে দিয়ে দিচ্ছি। পেস্টটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মিনিট 4-5 মিডিয়াম ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। কালার একটু চেঞ্জ হয়ে আসলে দিয়ে দিচ্ছি 3 টিস্পুন টমেটো পিউরি। আবার মিনিট 2 মিডিয়াম ফ্লেমে কষিয়ে দিচ্ছি। এরপর এতে একে একে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো। সমস্ত মশলা দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রসঙ্গত বলে রাখি, এই রেসিপিতে প্রেফারেবলি আপনারা কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করবেন, এতে রান্নার কালার অনেকটাই রিচ হয়। হালকা তেল ভেসে উঠেছে, এবার আমি এতে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন। হাই ফ্লেমে 4-5 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে। রান্নাটার এটা কিন্তু একটা ভাইটাল টাইম। ফ্লেমটা আপনাকে ঠিক জায়গায় রাখতে হবে এবং মাংসটা মাঝে মধ্যে নাড়িয়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন আর 1 টিস্পুন চিনি।
আরও 7-8 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে রান্না হতে দেব। রান্নায় তেল ভেসে উঠেছে, এবার এতে দিয়ে দিচ্ছি 100 ml উষ্ণ গরম জল। আরো 8-10 মিনিটের জন্য ঢাকা দিয়ে মাংসটা সেদ্ধ হতে দিতে হবে। রান্নাটি হয়ে এসেছে, ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 টিস্পুন কসুরি মেথি। ছুটির দিনে এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখুন, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। গ্রেভিটা আরেকটু টেনে এলে 4-5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি নামিয়ে দেব। পাঞ্জাবি চিকেন রেডি, সার্ভ করুন রুটি, পরোটা বা নানের সাথে। Thank you.